সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে হলো আমাদের ভোপালের সেকেন্ড ডে। কালকে অনেক রাত পর্যন্ত হোটেল খোঁজাখুঁজির পরে এমন একটা হোটেল পেয়েছি যেখানে ছখানা রুম একসঙ্গে পেয়ে গেছি। আমাদেরও শান্তি আর আমাদের বাচ্চাগুলোরও শান্তি, সবাই একসঙ্গে থাকতে পারবে। এই মুহূর্তে আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। আজকে সেরকম কোনো কাজকর্ম আমাদের নেই, কাল থেকে শুরু হয়ে যাবে। চা চা খেয়ে নাও। আজকে আমরা ব্রেকফাস্টে অর্ডার দিয়েছি চা, কুকুর জন্য কফি, ব্রেড অমলেট আর দুটো পনির পরাঠা, আমার আছে আচার, সঙ্গে আছে আচার, বিস্কুটও আছে। বলেছি সেরকম চাটনি। থ্যাংক ইউ সো মাচ, তুমি যে আমার কথাটা বুঝছো আমি এই জানতে পারলাম। ধন্যবাদ। চাটনি ইন্দ্র মেয়ের জন্য অর্ডার দিয়ে এসেছে। ইন্দ্র কেমন লাগছে, কেমন ঘুম হয়েছে সেটা বলো দর্শকদের। খুব ভালো হয়েছে, ঘুম খুব ভালো হয়েছে। এটা এটা এর মধ্যে পনির কোথা, আপনাদের আমি আমাদের রুমটা দেখাচ্ছি, ঠিক আছে? দেখুন এই যে দিদি যেখান থেকে বেরোলো সেখান থেকে আমরা এসেছি, এসে এটা হলো আমাদের রুম। রুমের মধ্যে একটা মেয়ে খাওয়া দাওয়া করছে, এটা হলো বাথরুম। দাঁড়ান বাথরুমটা দেখিয়ে দিই, এই হলো বাথরুমের অবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন ছোট হলেও। এখানে একটা খাট রয়েছে, সাইডে একখানা সোফা রয়েছে, একটা টেবিল রয়েছে, একখানা প্লাস্টিকের চেয়ার রয়েছে, বিন ব্যাগ রয়েছে, উপরে এখানে রাইফেলটা রাখা হয়েছে, এখানে আমাদের জামা কাপড়ের ট্রলিটা রাখা হয়েছে, উপর রাইফেলের জ্যাকেটের ট্রলি এখানে রাখা হয়েছে। তিনটে বালিশ আমরা জোগাড় করতে পেরেছি, দুটো থাকে, পুপু কালকে গিয়ে চেয়ে নিয়েছে। পুপু থাকলে কোনো কিছুর অসুবিধা হবে না, ঠিক চেয়ে চিনতে জোগাড় করে দেবে। আর এই হলো একটা ছোট্ট ব্যালকনি পশ্চিম দিকে, সেই জন্য খুব একটা রোদ আসছে না। এই দেখুন ব্যালকনি থেকে নিচের রাস্তাটা ঠিক এইরকম দেখতে লাগছে, সারি সারি বাইক, সামনে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে তাই অল্প একটু আওয়াজ শুনতে পারবেন, কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। হালকা আলো বাতাস আসছে, একেবারে অন্ধকার নয়। ও সোনা, গুড মর্নিং বলো। গুড মর্নিং, খুব ভালো ঘুমিয়েছে, খুব ভালো ঘুমিয়েছে, ওই জন্য মর্নিংটা খুব গুড হয়ে গেছে। এই হলো আমাদের আরেকজন প্লেয়ারের ঘর, এই যে হাত নাড়ছে তাদের ঘর। এরকম এরকম একটা বেড, বেডের সাইডে এরকম একটা ছোট্ট ব্যালকনি, এখান থেকে খালি নিম গাছ দেখা যাচ্ছে, কি গাছ বলতে পারছি না, আমি গাছ খুব কম চিনি, সবুজ উদ্ভিদ দেখা যাচ্ছে। বাচ্চারা নিজেদের কর্মে ব্যস্ত, আজকে যেহেতু এদের কোনো কাজকর্ম নেই তাই এরা ফ্রি টাইম কিভাবে কাটাবে, কিভাবে কাজে লাগাবে এরা নিজেরা নিজেরাই প্ল্যান বানিয়ে নিচ্ছে। তো চলুন অন্যদের ঘরে, আমি টুকটাক টুকটাক ঘর দেখে নিচ্ছি। ও এইটা আমাদের তো ছিল, আর কারো ঘর পাচ্ছি না। দাঁড়ান, এই একটা ঘর রয়েছে 106। হ্যালো আসছি। এই হলো অর্পিতাদের ঘর, অর্পিতার বাবা আসার সঙ্গে সঙ্গে কোথায় জামা কাপড় শোকাবে সেই একটা করে নিয়েছে, নিনজা টেকনিক। এই হচ্ছে অর্পিতাদের ঘর, এটা বাথরুম, এখানে একটা সামনে বড় আয়না লাগানো, এখানে ব্যালকনি আছে তোদের, ওদের ঘরেও একখানা ব্যালকনি রয়েছে। ঘরের সঙ্গে অ্যাটাচ একটা ব্যালকনি থাকলে না, কাজে লাগুক বা না লাগুক, মানে নিজের মনের ঠিক থেকে একটা শান্তি। এই দেখুন এদের ব্যালকনি থেকে রাস্তার দৃশ্যটা ঠিক এইরকম, লোকজন অফিস যাচ্ছে, খাওয়া দাওয়া করছে। এটা হচ্ছে মেইন রাস্তা, এই পাশেও মেইন রাস্তা। এই যে বাচ্চাটাকে দেখছেন, এটাই বাচ্চাটাদের ঘর, বাচ্চার বাবা হারিয়ে গেছে, কোথায় কি রান্না হবে বাচ্চার বাবা সেইগুলো তদারকি করছে। তো চলুন এই ঘরটা আমি আপনাদের দেখাতে পারতাম, এটা হচ্ছে ছেলেদের ঘরে। আমি আসছি, আমি আসছি। এই যে এটা হচ্ছে আমাদের বাচ্চাদের কোচেদের ঘর, দুই কোচ শুয়ে পড়েছে, বডি ফেলে দিয়েছে, এরকম ধরনের ওদের ঘর। ওদেরও একটা সুন্দর ব্যালকনি রয়েছে, পূর্ব দিকে প্রচণ্ড তাপ আসছে, ওদের ব্যালকনি থেকে নিচের দিকটা ঠিক এইরকম, সেই অফিসের লোকগুলো একই সঙ্গে। হ্যাঁ
কে তুমি? হ্যাঁ আমি যখন ডায়লগ পাই না তখন বলে দাও বলে দাও। না মধ্যপ্রদেশে আসলে ওনারা যদি কোনো ঘর ঘর চায় ঠিক দূর থেকে দেখতে ঠিক এইরকম খাওয়া দাওয়া হয়ে গেছে। এই তোমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে? চল তরকারি হচ্ছে, লুচি তরকারি না রুটি তরকারি, গরিবের ব্রেকফাস্ট। চলুন আপনাদের চারটে ঘর দেখিয়ে দিলাম, আর যে দুটো ঘর রয়েছে সেই দুটো ঘরের মানুষ ওই শেষের ঘরটা গিয়ে আড্ডা দিচ্ছে, তাই আমি আর দেখাতে পারলাম না। এখন এত মুখে হাসি আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু কালকে রাত 11:30 বেজে যাওয়ার পরেও যখন আমরা ঘরের জন্য এদিক ওদিক এদিক ওদিক করছি তখন আমাদের যে কি হচ্ছিল সেটা হয়তো বলে বোঝাতে পারবো না। এই ফার্স্ট টাইম আমাদের এরকম হলো, ছখানা ফ্যামিলি একসঙ্গে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। তারপরে যেই টোটো করে আমরা স্টেশন থেকে এইখানে এসেছি তারাই আমাদের সাহায্য করেছে, টোটোওয়ালারা। মাত্র একটা বাজে, দুটো বাজেনি, এখন বাজে দুপুর 1:50, দুটো বাজেনি, যাচ্ছি দুপুরের খাবার খেতে। সামনে কোনো হোটেলেরা সকালবেলা ঠিক করে এসছে, যেখানে যাবে আগে খাওয়ার দোকান আগে ঠিক করে, তাই তো, তারপরে সেখানে থাকা যাবে কি না যাবে এরা ডিসাইড করে। এই যে আমরা সবাই মিলে একসঙ্গে এক হোটেলে খেতে যাচ্ছি না হল্লা করতে যাচ্ছি, যাওয়ার পরেই বোঝা যাবে। তো চলুন, প্রত্যেকের মুখে কিন্তু মাস্ক আছে, আমরা কিন্তু করোনা বিধি মেনেই চলছি। এখানে আসার পরে আমি অনেক মানুষের মুখে নাকপট্টি দেখতে পাচ্ছি না, আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার, তাই তো কাল থেকে আমরা এই হোটেলেই খাবো তো। কেউ যদি না খায় আমি ইন্দ্রা এই হোটেলেই খাবো, কারণ প্রত্যেক দিন দুপুরবেলা রেডি হয়ে, হ্যাঁ কালকে তো রেঞ্জে যাবো, সরি না, যেদিন যেদিন আমরা খাওয়ার কথা রাখবে যেদিন যেদিন আমাদের খাওয়ার কথা থাকবে সেদিন সেদিন আমরা এই হোটেলেই খেয়ে নেবো, কারণ প্রত্যেক দিন দুপুরবেলায় রেডি হয়ে হোটেলে যাওয়াটা একটা, বাপরে বা সবই ভালো লাগে কি বলো তো, এই যে রেডি হওয়াটা সবচেয়ে বড় সমস্যা কি, তাই তো। খিদা পেয়েছে? খিদে? হ্যাঁ, 11টার সময় জল খাবার থেকে খিদে পায়, ওরা আজকে এই হোটেল থেকেই জল খাবার খেয়েছে, রুটি তরকারি আমরা সকালবেলা খেয়েছিলাম হোটেলের খাবার, কিন্তু ওরা সবাই মিলে বলেছে ওদের জন্য খাওয়া। 12টার সময় ওদের রুটি তরকারি এসছে, ভাগ্যিস আমি আর পুপু 9:30 সময় অর্ডারটা দিয়ে দিয়েছি, ব্রেকফাস্টের টাইমে ব্রেকফাস্ট করেছি, এরা জানি না কী করে খাবে দাবে। তবু এই মুহূর্তে যদি না খাই হোটেলপাতি যদি বন্ধ হয়ে যায় পরে আরও অসুবিধা হবে, ভুকা পেটে কুচ নেই হয়েগা। মধ্যপ্রদেশে এসছি, অল্প একটু হিন্দি ফিন্দি বলার চেষ্টা করব, যদি ভুল হয় ক্ষমা মার্জনা করে দেবেন। বাবা এ কোথায় যাচ্ছি গো, মাটির নিচে কি এলাকা নাকি? অনেক উঁচুতে ওটা ঠান্ডা লাগবে, আমরা জানেন কি পরিমাণে উল্টো পাল্টা গোজগাজ করে এসেছি, চলুন গোজগাজ। এখানে কি পুরোটাই অফিস পাড়া নাকি, খালি বাইক আর গাড়ি, বাইক আর গাড়ি, মানুষ কম, অফিস পাড়া না, এটা হচ্ছে টোটাল মার্কেট, মানে কি বল পাপড়ের মধ্যে তরকারি মিশিয়ে যাচ্ছি ভূপাল দর্শন করতে, ভূপাল দর্শন করতে, তুমি যাবে না?
তাহলে চলুন দুপুরবেলা খেতে যাওয়া। আমাকে অন্ধকারের মধ্যে দেখাচ্ছি, দুপুরবেলা যখন খেতে যাচ্ছিলাম তখন একরকম দেখেছি ভূপালকে, আর রাত্রিবেলায় এখন অন্যরকম দেখবো, এখন অন্য মুডে আমরা বেরোচ্ছি, তাই তো? ভাল লাগছে না? এই যে দেখুন, এই যে এই মহিলাকে দেখুন, অনেকক্ষণ ভালো লাগছে না, ভালো লাগছে না, অথচ সবই করছে, সব করছে অথচ ভালো লাগছে না। এই চল, চলো না, এখন পর্যন্ত সন্ধে হয়নি, আর বাইরে সেরকম একটা ঠান্ডা নেই তো, এরকম পাতলা ধরনের একখানা চাদর গায়ে দিয়ে নিয়েছি। পুপুকে বললাম একটুখানি ভারী টাইপের কিছু গায়ে দে, কারণ তোর খেলা আছে, তোর শরীর অসুস্থ হয়ে গেলে ব্যাস এত দূর আসাটাই বৃথা হয়ে যাবে। আর কেউ যাচ্ছে না? হ্যাঁ, লাইট ফাইট জ্বালিয়ে দিন তো, কত সুন্দর আলোয় আলোকিত, অথচ এতক্ষণ ধরে আপনাদের সঙ্গে অন্ধকারে কথোপকথন করছি। সব জ্বালিয়ে দিন, মোটেও না, আমরা দুদিনে জামা ঢুকিয়েছি, আমার বাবা বেশি আমার গোছগাছ করাটা যে কতটা কঠিন, আপনারা যারা গোছগাছ করেন তারাই বুঝতে পারবেন। কুকুকে বারবার বলেছি দেখ ভোপালের ওয়েদার কেমন, ভোপালের ওয়েদার কেমন, বলছে এই আমাদের মতনই ওয়েদার, কিন্তু এই 10 দিনের মধ্যে ভারী ধরনের ঠান্ডা পড়বে। এই আমি কিন্তু নামবো না এবারে লিফটে, যে যার নেমে যাবে, 3.5 জন উঠলেই ওরা টেনে নামিয়ে দিচ্ছে, ওই যে তিনজনের অর্ধেক, তিনজন নেওয়ার পরে যখন ওই অর্ধেক উঠে যাচ্ছে সেটাকে নামিয়ে দিচ্ছে। না না না, অর্ধেক উঠছে না, তুই চলে চলুন, আমি লিফট ছাড়া যেতে পারবো না বাবা। না দেখেছ বলবে এরা নয় বাচ্চা, আপনি এদের সঙ্গে এরকম করছেন কেন?
কি বলুন তো, আমি পাক পাক করতে ভেতরে ঢুকে গেছি। বাবা দম আটকে মরে যাচ্ছিলাম। এখন বাজে রাত্রির 10:30, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আমার চটি নিয়ে পুপু পালাচ্ছিল, পুপুকে ধরে নিজের চটিটা নিজের পায়ে গলালাম, পুপুও পায়ে গলাচ্ছে। এইবারে যারা যারা ঘুমাবে তাদের একটুখানি গুড নাইট বলে আমরাও বিছানায় বডিটা ফেলবো, কারণ কালকে 8:00 আমাদের বেরিয়ে যেতে হবে। পুপুর প্র্যাকটিস ম্যাচ আছে, তোদেরও আছে না রে প্র্যাকটিস ম্যাচ? আমার 3টে, ওর 3টে থেকে রয়েছে। পুপুর সবার আগে রয়েছে বলে আমাদের একটুখানি তাদের বেরিয়ে যেতে পারে। খাওয়াই হয়নি, পনিরের তরকারি এর মধ্যে কি আছে? দই রয়েছে। এটা খুলবো? এই ওরা খাবে তো বাবু, গ্যারান্টি দিতে পারছি না আমরা, বুঝতে করছি বলতে নিয়ে। এখন ওর জ্যাকেট প্যান্ট সবকিছু গোজগাজ করে রেখে দিই, কালকে সকালবেলায় আমাদের আর কোন রকম টেনশন থাকবে না। এই যে 108 নম্বর ঘরের দিদি রাইফেল স্ট্যান্ড, তাহলে চলুন। আমার বকবক আজকের মতন এইটুকুই, আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল, অল টাইম স্মাইল করতে হবে। টাটা, খুব ভালো থাকবেন। আর মধ্যপ্রদেশে সেরকম ঠান্ডা নেই বললেই চলে, অথচ রাস্তাঘাটে যখন বেরোচ্ছি সবার গায়ে একটা করে জ্যাকেট সোয়েটার দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের সেইভাবে গরমটা এই ঠান্ডাটা লাগছে না। আমরা যে সমস্ত শীতের পোশাক এনেছি সেগুলো আদৌ বের করতে হবে কি না সেই নিয়ে ভাবনা চিন্তা আমরা পরে করবো। হ্যাঁ, কালকে সকালবেলা একটুখানি বেরোবো তো, হ্যাঁ বলে দিয়েছি আমরা ভেতরে জামা কাপড় একটুখানি কম সম এনে শীতের পোশাক বেশি করে ঢুকিয়েছি। এখানে গরম পড়লেও আমাদের ওগুলোই পরে কাটিয়ে দিতে হবে।